একদিনে রাশিয়ার 20টি ড্রোন ভূপাতিত করল ইউক্রেন। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে পুতিন এবং এরদোগানের ফোন আলাপ। বিদেশি মদদে ইরানে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা, যুদ্ধাস্ত্রসহ 17 জন আটক। কয়েকটি গ্রাম দখল করার দাবি রাশিয়ার। সবশেষে জানবেন মিয়ানমার ইসরায়েল সম্পর্কের চাঞ্চল্যকর নথি প্রকাশ। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। একদিনে রাশিয়ার 20টি ড্রোন ভূপাতিত করল ইউক্রেন। ইউক্রেনের সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, গত 24 ঘন্টায় রাশিয়ার 20টি ড্রোন ভূপাতিত করেছে তারা। বেশিরভাগ হলো ইরানের তৈরি শহীদ 136 ড্রোন। এগুলোর মধ্যে বিস্ফোরক ছিল এবং হামলার লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য এগুলো তৈরি করা হয়েছিল। ইউক্রেনের সেনাবাহিনী আরও জানিয়েছে, দোনেস্কর যেদিকে তারা এগিয়ে যাচ্ছে সেখানে 500 জন জেলখাটা অপরাধীকে জড়ো করেছে রাশিয়া। তারা ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে লড়াই করবে। এই নতুন ইউনিটটির নেতৃত্বে দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিসাররা। এদিকে যুদ্ধ নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান স্টাডি অব দ্য ওয়ার জানায়, যুদ্ধক্ষেত্রে বর্তমানে কম দামের ইরানিয়ান ড্রোন মোতায়েন করেছে রাশিয়া। তবে এইসব ড্রোন যুদ্ধের গতি পাল্টে দিতে বড় ধরনের কোনো ভূমিকা রাখতে পারেনি। এদিকে রাশিয়াকে ড্রোন দেওয়ার তথ্য এখনও স্বীকার করেনি ইরান, কিন্তু গত কয়েকদিন ধরে তাদের তৈরি ড্রোনের অস্তিত্ব পাওয়া গেছে। এমনকি ইউক্রেনের সেনারা প্রায়ই এইসব ড্রোন ভূপাতিত করার তথ্য জানাচ্ছে। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে পুতিন এবং এরদোগানের ফোন আলাপ। ইউক্রেনে চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে তুরস্কের আগ্রহের কথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবারও বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। শুক্রবার পুতিনের সঙ্গে ফোন আলাপে এরদোগান এই আগ্রহের কথা তুলে ধরেছেন। তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানিয়েছে, দুই নেতার ফোন আলাপে ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। পশ্চিমাদের সামরিক জোট তুরস্কের সঙ্গে ইউক্রেন ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চলমান সংঘাতে ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে দেশটি। রাশিয়ার উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করলেও রুশ আক্রমণ ঠেকাতে ইউক্রেনকে সশস্ত্র ড্রোন দিয়ে সহযোগিতা করেছে তুরস্ক। বিদেশি মদতে ইরানে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা, যুদ্ধাস্ত্রসহ 17 জন আটক। ইরানে মহিলা পুলিশের হেফাজতে এক তরুণীর মৃত্যুর ঘটনাকে অজুহাত করে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার সময় 17 জন ব্যক্তিকে যুদ্ধাস্ত্রসহ আটক করা হয়েছে। এই খবর দিয়েছে ইরানের পুলিশের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল হোসেন আস্তারি। তিনি বলেছেন, আটক ব্যক্তিরা টার্গেটেড কিলিং মিশন চালিয়ে সাম্প্রতিক নৈরাজ্য এবং গোলাযোগকে উস্কে দিতে চেয়েছিল। তিনি তদন্ত এবং জড়িত আরও ব্যক্তিদের চিহ্নিত করার স্বার্থে আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেননি। জেনারেল আস্তারি শুক্রবার তেহরানের জুমার নামাজের খুতবার আগে সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় এই তথ্য জানান। ইরানে আগামী 9 থেকে 15 অক্টোবর পর্যন্ত পুলিশ সপ্তাহ উদযাপন করা হবে। এই উপলক্ষে জেনারেল আস্তারি জুমার নামাজের খুতবার আগে বক্তব্য দিতে এসেছিলেন। কয়েকটি গ্রাম দখল করার দাবি রাশিয়ার। রাশিয়ার সেনারা বলছে দোনেস্কের কিছু অঞ্চল তারা দখল করেছে। ইউক্রেনের সেনাবাহিনীর অব্যাহত সফল পাল্টা আক্রমণ চলার মধ্যেই এই প্রথম কোনো অঞ্চল দখল করার দাবি করেছে রাশিয়া। দোনেস্কের বিচ্ছিন্নতাবাদী সেনারা বলছে ইউক্রেনের দখলে থাকা বাণিজ্যিক শহর বাকমুতের আশেপাশের কিছু গ্রাম দখল করেছে তারা। বাকমুতে টানা কয়েক সপ্তাহ ধরে হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। কয়েকটি গ্রাম দখলের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে দোনেস্কের বিচ্ছিন্নতাবাদীর দল বলছে দোনেস্ক পিপলস রিপাবলিকের অঞ্চলে দোনেস্ক এবং লুহানস্কের সেনাদের একটি দল রাশিয়ার সেনাদের সহায়তায় ওত্রাদোপকা, ভেসেলোয়া দোলিনা এবং জাতিত সোবকা স্বাধীন করেছে। দোনেস্কের বাকমুত শহরটি দখল করতে দীর্ঘদিন ধরেই তারা চেষ্টা চালাচ্ছে, তবে সেখানে শক্ত ঘাঁটি গেড়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে ইউক্রেনের সেনারা। মিয়ানমার ইসরায়েল সম্পর্কের চাঞ্চল্যকর নথি প্রকাশ। মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের আতাতের খবর পুরনো হলেও এই সংক্রান্ত নিশ্চিত কোনো ডাটা এতদিন পাওয়া যায়নি। কিন্তু এবার গভীর সম্পর্কের গুরুত্বপূর্ণ নথি প্রকাশ করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে ইসরায়েলের সম্পর্কের তথ্য সম্মিলিত প্রায় 25,000 নথি প্রকাশ করেছে তারা। বৃহস্পতিবার দেশটির সংবাদ হারেজ জানিয়েছে, 1950 সাল থেকে 1980 সাল পর্যন্ত ইসরায়েল এবং বার্মার মধ্যে গভীর সামরিক সম্পর্কের বিস্তারিত প্রতিবেদনে রয়েছে এই 25,000 পাতা সম্মিলিত নথিতে। এই সময় বার্মায় ভয়ঙ্কর গৃহযুদ্ধ চলছে, সেই সঙ্গে বার্মায় সামরিক জান্তা এবং সেনাবাহিনীর দুর্নীতি এবং সহিংসতা সব মিলিয়ে ইসরায়েলের জন্য একটি কূটনৈতিক সুযোগ তৈরি করে দেয়। এছাড়া দেশটিতে ব্যবসার অন্যতম সুযোগ সৃষ্টি হয় বলে নথিতে উল্লেখ রয়েছে। এই ব্যবসার অন্যতম হচ্ছে প্রতিরক্ষা বাহিনীর জন্য সামরিক সরঞ্জাম বিক্রি।
ওই নথিতে রয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বার্মায় একটি আধুনিক বাহিনী হিসেবে পুনর্গঠনে সহায়তা করেছে, সশস্ত্র এবং প্রশিক্ষিত করেছে এবং সামরিক শক্তিতে বলিয়ান থেকে উন্নত সামরিক সরঞ্জাম প্রদানে সহায়তা করেছে। সেই সঙ্গে সামরিক বাহিনীকে দেশটিতে কর্তৃত্ব বজায় রাখতেও সহায়তা করেছে ইসরায়েল। নথিগুলোতে আরও রয়েছে যে ইসরায়েলের অন্যতম প্রধান লক্ষ্য ছিল তাদের বিপুল সমর্থনের বিনিময়ে আন্তর্জাতিক ফোরামে বার্মির সমর্থন আদায় করা। এদিকে বার্মাও ইসরায়েলের ফিলিস্তিনি ভূমি দখল এবং অবৈধ বসতি নির্মাণ নিয়ে অনুপ্রাণিত হয়েছিল, কারণ তারা ইসরায়েলি সেনাবাহিনীর নাহাল ব্রিগেডের ফারির ইসরায়েলে বিদ্রোহী জাতিগত সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে সামরিক কর্মীদের বসতি স্থাপনের চেষ্টা করেছিল। নথিগুলোতে আরও দেখা গেছে যে বার্মায় মুসলিম সংখ্যালঘুদের জাতিগত নির্মূল করার প্রচেষ্টা সহ দেশটিতে ব্যাপক অভ্যন্তরীণ নিপীড়ন সম্পর্কে সচেতন থাকা সত্ত্বেও ইসরায়েল বার্মাকে নিরাপত্তা পরিষেবা প্রদান অব্যাহত রেখেছে।